নুনু, রাশেদ খান মেনন, সার, জাফর ইকবাল, কুখ্যাত মুরগি সুরা, শাহরিয়ার কবির, এরা এগুলো পড়ে না, এরা এগুলো পড়ে না, এরা ওয়াইজাল মাউদাত সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত এগুলো পড়ে না এরা। আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেহায়া, সবচেয়ে বেলাজা, সবচেয়ে বেশরমা, সবচেয়ে অশিক্ষিত তসলিমা নাসরিন এগুলো পড়ে না। ওয়াইজাল মাউদাত সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত ওয়ালা তাক তুলু আউলাদাকুম খশিয়াতা ইমলাক এগুলো তারা পড়ে না, যার কারণে তারা আল্লাহকে দোষারোপ করে, আল্লাহ সম্পর্কে কটু মন্তব্য করে। নাস্তিকের বাচ্চারা আল্লাহকে গালিগালাজ করে কারণ তারা এগুলো পড়ে না। তারা সব পড়ে, কুরআন পড়ে না, তারা সব পড়ে, হাদিস পড়ে না, তারা সব পড়ে, হাদিস পড়ে না, কুরআন পড়ে না। আমার নবীর শরীরে আল্লাহ জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ আল্লাহর নবীকে দান করছে। জান্নাতি একজন পুরুষ সমান সমান দুনিয়ার 100 সুঠাম দেহের অধিকারী, বীর বাহাদুর 100 পুরুষ, আর ওই দিক দিয়া জান্নাতের মাত্র একজন পুরুষ। হিসেব দাঁড়ালো যে আল্লাহ নবীর শরীরে আল্লাহ জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়েছে, তো 40 পূরণ 100 সমান সমান 4000। এ ভাই, আল্লাহ তাআলা আল্লাহ নবীর শরীরে দুনিয়ার 4000 পুরুষের শক্তি দান করেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কিন্তু এটা বানিয়ে বলতেছি না, আমি হাদিস কোরআন নিয়ে গবেষণা করে এটা বের করেছি বলতেছি। আল্লাহর নবীর শরীরে আল্লাহ কয় হাজার পুরুষের শক্তি দিয়েছে? 4000। 4000 সুঠাম দেহের অধিকারী, বীর বাহাদুরের মতন 4000 পুরুষের শক্তি আল্লাহ আল্লাহর নবীকে দান করেছে। তো 4000 ফুরন সূরা নিসার 3 নম্বর আয়াত, মাতনা অতুলাতা অরবা, একজন পুরুষ সামর্থ্যবান পুরুষ কয়টি বিবাহ করতে পারবে? 4টি। তো 4000 পূরণ 4 সমান সমান 16000। আল্লাহ আল্লাহর নবীকে 16000 স্ত্রী রাখার শক্তি দিয়েছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা নিসার 3 নম্বর আয়াতের ভিত্তিতে বলা যায়, আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াবি 16000 স্ত্রী রাখার সক্ষমতা দিয়েছে। মাত্র করেছেন হযরতে খাদিজা, হযরতে সাউদা, আম্মাদান আয়েশা, জয়নাবিতে জাহাস, জয়নাবিতে খুজাইমা, উম্মে সালমা, উম্মে হাবিবা, হযরতে সাফিয়া, হযরতে হাফসা, হযরতে জুয়াইরিয়া, হযরতে মাইমুনা, মাত্র করেছে 11। আল্লাহ ক্ষমতা দিয়েছে 16000, মাত্র করেছে 11। তো কমিতে করলো। এরপরেও আমি আর আপনি যৌবনের তারুণায় বিবাহ করি, আমি আপনি যৌবনের তারুণায় বিবাহ করি, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে 16000 স্ত্রী রাখার ক্ষমতা দিয়েছে, মাত্র করেছেন 11টি। বিশ্বাস করেন, এরপরেও বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যৌবনের তারুণায় 11 জন স্ত্রী গ্রহণ করেন নাই। বিশ্বাস করেন ভাই, যৌবনের তারুণায় 11টি স্ত্রী গ্রহণ করেন নাই। বিবাহ পয়গম্বরে আরবির প্রত্যেকটি বিবাহ ছিল একমাত্র দিনের স্বার্থে, উম্মতের স্বার্থে। অতএব সূরা নিসার 3 নম্বর আয়াত আমরা গবেষণা করে আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 16000 স্ত্রী রাখার শক্তি দিয়েছে, মাত্র করেছেন হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে আম্মাজান সাউদা, আম্মাজান আয়েশা, জয়নাবিতে জাহাস, জয়নাবিতে খুজাইমা, উম্মে সালমা, উম্মে হাবিবা, হযরত সাফিয়া, হযরত হাফসা, হযরত জুয়াইরিয়া, হযরতে মাইমুনা। 16000 স্ত্রী রাখার ক্ষমতা দেওয়ার সত্ত্বেও নবীজি মাত্র 11 জন স্ত্রীকে গ্রহণ করেছেন। এরপরেও দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, এরপরেও যদি বাংলার জমিনে কোনো নাস্তিকের বাচ্চা আমার পয়গম্বরে আরবির চরিত্রের উপর আঘাত করে, তাহলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলি, যেই নাস্তিক আমার নবী পয়গম্বরে আরবির চরিত্রের উপর আঘাত করে কথা বলবে, তাকে ধরুন, ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন।
আমার বিরুদ্ধে আমার বাবার বিরুদ্ধে কথা বলেন সমস্যা নাই বেশি দুঃখ লাগে না কিন্তু বিশ্বাস করেন ভাই যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতের মধ্যে যাওয়ার কোনো সিস্টেমই নাই আরে যেই নবীর সুপারিশে আল্লাহ বিচার শুরু করবেন নাস্তিকের বাচ্চারা আমার কইজা টুকটাকে নিয়ে কত মন্তব্য করে বিশ্বাস করেন যদি অন্তর দিয়ে একটু প্রতিবাদ না করেন যদি কিয়ামতের ময়দানে নবী আপনাকে বলে কি রে বেটা কিসের সুপারিশ করব তুই তো আমার বিরুদ্ধে কথা বলেছ একটু প্রতিবাদ করলি না আমার শেষ বক্তব্য হলো যে আমার নবীর আকাশচুম্বী মর্যাদাকে নিয়ে যদি কোনো নাস্তিক কটু মন্তব্য করে তাহলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো ওই নাস্তিকের বাচ্চাকে ধরুন